প্রিয় দর্শক, স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ভিডিওর সাথে যে পিকচারটি দেখতে পাচ্ছেন, কুয়েতের এনবিটিসি কোম্পানির 11 জন কর্মকর্তার ছবি প্রকাশ করা হয়েছে। এই কর্মকর্তাদের মধ্যে ছিল ইঞ্জিনিয়ার, কেমিক্যাল টেকনিশিয়ান, ল্যাব টেকনিশিয়ান সহ কোম্পানির দক্ষ অফিসার যারা অগ্নিকাণ্ডে মৃত্যুবরণ করেছে। এদের মধ্যে সবাই ভারতীয় নাগরিক ছিল। আপনারা জানেন যে বুধবারের এই অগ্নিকাণ্ডের ঘটনায় 49 জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এই ঘটনায় 45 জন ভারতীয় এবং 3 জন ফিলিপিনি প্রবাসীর মৃত্যু নিশ্চিত করা হয়েছে। একজনের জাতীয়তা এখনো প্রকাশ করেনি। এনবিটিসি কোম্পানিতে কোনো বাংলাদেশি শ্রমিক ছিল না। বিভিন্ন জাতীয়তার শ্রমিক ছিল, যেখানে নেপাল ছিল, মিশর ছিল, ফিলিপিন্স ছিল, ভারত ছিল, পাকিস্তানি নাগরিকও ছিল। আমাদের অনেক প্রবাসী খুশি এনবিটিসি কোম্পানিতে কোনো বাংলাদেশি শ্রমিক ছিল না, কিন্তু আমি এই খুশির বিপক্ষে। আপনি চিন্তা করে দেখুন, একটি কোম্পানি যেখানে বাংলাদেশি শ্রমিক নেই, এটি এই দুর্ঘটনায় কোনো বাংলাদেশির ক্ষতি না হলেও একজন বাংলাদেশি হিসেবে আমরা বলতে পারি বাংলাদেশের জন্য এটি পজিটিভ কোনো বিষয় নয়। একটি কোম্পানিতে বাংলাদেশি শ্রমিক থাকবে, সে জীবিকা নির্বাহ করবে, এটি স্বাভাবিক। অন্য সকল দেশের শ্রমিক থাকার পরেও একজনও বাংলাদেশি এই কোম্পানিটিতে নেই। হয়তোবা আল্লাহ এতেও কোনো ভালো দিক রেখেছে। আপনারা জানেন যে এই দুর্ঘটনায় 17 জন প্রবাসী আবদালিতে ডিউটিতে ছিল, আর বাকি সবাই এই ভবনে ঘুমন্ত অবস্থায় ছিল। আর ঘুম থেকে জেগে অনেকেই বেঁচে গেছে। যারা আহত হয়েছে তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে, যারা মৃত্যুবরণ করেছে তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এই ঘটনাটি ঘটার পর কুয়েতের প্রতিটি সেক্টর অনেকটা নড়ে চড়ে উঠেছে। আপনারা দেখেছেন 6টি পৌরসভায় সাড়াশি অভিযান অব্যাহত রয়েছে। এই অভিযানে বহু ভবন, বহু রেস্টুরেন্ট, হোটেল, বাকালা সহ আরো প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, সামনের দিনগুলিতে আরো হবে। এরই মধ্যে আপনারা অবগত রয়েছেন ঈদের ছুটির কারণে একটি বিরতি থাকছে। এই ছুটির পরে এই পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা আমরা সময়ের সাথে সাথেই দেখতে পারব। প্রিয় দর্শক, এরই মধ্যে আলোচনায় এসেছে এই ঘটনার সাথে জড়িত একজন কুয়েতি নাগরিককে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে দায়িত্ব অবহেলার কারণে, এবং বহু প্রবাসীও রয়েছে, যদিও প্রবাসীর সংখ্যা প্রকাশ করেনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে কুয়েতের পাবলিক প্রসিকিউশন আলমাঙ্গাফ এলাকায় একটি অগ্নিকাণ্ডের ঘটনার পর নিরাপত্তা ও নিরাপত্তা ব্যবস্থা অবহেলার কারণে হত্যার অভিযোগে, আহত হওয়ার অভিযোগে একজন কুয়েতি নাগরিক এবং কয়েকজন প্রবাসীকে অস্থায়ীভাবে আটকের নির্দেশ দিয়েছে। গতকাল বুধবার ভোরে সংঘটিত এই মর্মান্তিক ঘটনার ফলে 49 জন প্রবাসীর মৃত্যু হয়েছে এবং 50 জন আহত হয়েছে, এরই মধ্যে আপনারা অবগত রয়েছেন। প্রসিকিউশন উল্লেখ করেছে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। নিহতদের মধ্যে বিভিন্ন জাতীয়তার বা যাদেরকে হাসপাতালে রাখা হয়েছে তাদেরকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রবাসীদের ক্ষতিপূরণের জন্য বিভিন্ন সংস্থা থেকে বা ব্যক্তি বিশেষে অনুদান তোলা হচ্ছে, যেটি আগামীকাল পর্যন্ত কার্যকর থাকবে, এবং কুয়েতের আমির আহত নিহত ব্যক্তিদের জন্য রাষ্ট্রীয় ক্ষতিপূরণেরও ঘোষণা দিয়েছে। আপনার কাছে কোনো তথ্য থাকলে মতামত কমেন্টস করতে পারেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন। যারা পুরনো সকলকে ধন্যবাদ। ফেসবুক পেজটি লাইক ফলো করুন।